আজকে যেটা আমি তৈরি করব সেটা হলো পাইনাপল স্লাশি। এই জুসটি তৈরি করতে আপনার কি কি উপকরণ লাগছে? এখানে আমার লাগবে পাইনাপল লাগবে 2.5 কাপ, 1 কাপ সুগার সিরাপ, 4 স্পুন লেমন জুস, সাম আইস। দর্শকদের সুবিধার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি আবারও বলছি, পাইনাপল, লেমন জুস, সুগার সিরাপ, আইস, মিন্ট। তাহলে শুরু করি। ওকে, ফার্স্টে আপনি কি দিচ্ছেন? ফার্স্টে দিব পাইনাপল আমি পরিমাণ মতো, দেন কিছু আইস দিব, সুগার সিরাপ, সুগার সিরাপ, লেমন জুস, এখন ব্লেন্ড করবো এটা আমি। আমি কিছু আইস নেব, কিছু আইস নিয়ে নিচ্ছেন গার্নিশ করার জন্য, ফেলে দিব এটা। তৈরি হয়ে গেল ঝটপট পাইনাপল স্লাশি। ধন্যবাদ দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট পাইনাপল স্লাশি।